কোভিড নাইন্টিন ভাইরাস অত্যন্ত মারাত্মক আকার রূপ নিয়েছে ইটালিতে এ বিষয়ে ইটালি সরকার মাননীয় প্রধানমন্ত্রী জোজেপে কন্তে অত্যন্ত বলিষ্ঠভাবে এই করোনাভাইরাস মোকাবেলায় উদ্যোগী হয়েছেন এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশি কমিউনিটিতে রয়েছি সকলেই তার এই প্রচেষ্টায় অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি যেভাবে এগিয়ে আসছেন দেশের জন্য আমরা মনে করি একজন মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসার জাবিদার এবং এই মুহূর্ত পর্যন্ত প্রায় সত্তর হাজারের অধিক অধিবাসী আক্রান্ত হয়েছে এবং প্রতিনিয়তই শত শত মানুষ এই করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছে আমরা বাংলাদেশি কমিউনিটি সকলেই ভালো আছি এবং সুস্থ আছি এবং আমাদের খাওয়ার দাওয়ার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না বিভিন্ন যে শপিং মলগুলো আছে সেখানে সবাই যে যার মতো কেনাকাটা করতে পারছে এবং শুধু একটা জিনিস সমস্যা সেটা হচ্ছে যে বাহিরে যাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে এখানে যত্র যত্র বাহিরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই যেহেতু জরুরি অবস্থা ইটালির সর্বত্রই সুতরাং বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও সবাইকে সচেতন করা হয়েছে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের পক্ষ থেকেও সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে বার্তা প্রেরণ করা হয়েছে তো আমরা বাংলাদেশি যারা রয়েছে সকলেই অত্যন্ত নিজে নিজের সচেতনতা নিয়ে বসবাস করছে তবে বাসায় বসে থাকা তো অত্যন্ত কষ্টের তারপরেও সবাই এই সরকারের যেই নির্দেশনা সেটা মেনেই কিন্তু চলছে বলে আমরা জানতে পেরেছি এমএলিতে একজন বাংলাদেশি এই পর্যন্ত মারা গেছে তিনি নোয়াখালী জেলার অধিবাসী ছিল এবং তিনি মিলান লম্বার দিয়া শহরে বসবাস করতেন তার জানাজাও সুস্থভাবে সম্পন্ন হয়েছে তার জানাজা আমরা জানতে পেরেছি যে চারজন জানাজা অংশগ্রহণ করতে পেরেছে এক মিটার দূরত্ব বজায় রেখে জানাজাতে দাঁড়িয়ে তারা জানাজা দিয়েছেন এবং তার দাপনটি সুন্দরভাবে সম্পন্ন করেছে এই তথ্যটিও আমরা জানতে পেরেছি তো মনে করি যে এই ক্লান্তি লগ্নে ইটালির সরকার যেভাবে এগিয়ে গেছে আমরা আশা করি আমাদের প্রবাসীরাও আশা করে যে এই সরকারের একাত্মতা বা আমরাও ঘোষণা করি এবং আমরাও সেভাবেই নিজেদের বাসায় থেকে এই যুদ্ধে মোকাবেলায় আমরা এগিয়ে যাব এবং ইটালি সহ সারা বিশ্বের করোনা ভাইরাস থেকে মানুষ মুক্তি পাবে এমনটি আমরা প্রত্যাশা রাখছি এবং এইটুকুই ছিল ইটালির এই পর্যন্ত আমার কাছে তথ্য